নমস্কার বন্ধুরা আমার নাম গুরুপ্রসাদ হালদার তোমরা দেখছো নো সিও টু প্লান্টেড ট্যাঙ্ক চ্যানেল আজকের এই ইনফরমেটিভ ভিডিওটাতে আমি আপনাদের সাথে কিছু লোটেক টেক অ্যাকুইয়াম প্লান্টদের সম্পর্কে আলোচনা করব যেগুলো খুবই অল্প আলো এবং সিও ছাড়া গ্রো করতে পারবে এবং আমি এই প্লান্টগুলো আমার সমস্ত অ্যাকুরিয়ামে ব্যবহার করি আমার অ্যাকুরিয়ামে প্রথম যেই গাছটা আমি বেশি ব্যবহার করি সেটা হলো লুডুইগা রিপেন্স আপনারা যদি কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনার অ্যাকুরিয়ামে কালার অ্যাড করতে চান তাহলে আপনারা এই প্ল্যান্টটা ব্যবহার করতে পারেন এই গাছটাকে সাধারণত মিডগ্রাউন্ড কিংবা ব্যাকগ্রাউন্ড প্ল্যান্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এবং আপনার অ্যাকুরিয়ামের কন্ডিশন অনুযায়ী এর পাতা অরেঞ্জ কিংবা লাল হয়ে থাকে এই গাছটা মডারেট লাইটে ঠিকঠাক গ্রো করে কিন্তু আপনারা যদি এর কালারটা আরও রেড করতে চান তাহলে আপনাকে হাইলাইট এবং আয়রন ফার্টিলাইজার ব্যবহার করতে হবে যদিও এই অ্যাকুরিয়াম প্ল্যান্টার সিও টুর প্রয়োজন হয় না তাও আপনারা যদি সিও টু প্রোভাইড করেন তাহলে এই গাছটা আরও দ্রুত গতিতে বেড়ে উঠবে এরপরে আমি যেই প্ল্যান্টটা আমার অ্যাকুরিয়ামে ব্যবহার করে থাকি সেটা হলো লিম্নোফিলা সেসিলিফ্লোরা আসলে আমি আমার অ্যাকুরিয়ামে হাইলাইট প্রোভাইড করি না তাই আমি যতবার কাবম্বা নামে একটি প্লান্ট আমার অ্যাকুরিয়ামে ব্যবহার করেছিলাম ততবারই সেটা ঠিকঠাকভাবে গ্রো করেনি এবং ধীরে ধীরে মারা গেছিল তাই আমি ঠিক একই দেখতে অন্য একটি বিকল্প খুঁজছিলাম তখন আমি এই গাছটার ব্যাপারে শুনলাম এই গাছটা মডারেট লাইটে সিও ছাড়া খুব ভালোভাবেই গ্রো করে এছাড়া এই গাছটা সাধারণত ব্যাকগ্রাউন্ড প্ল্যান্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আর একটা গাছ যেটা আমি আমার সব অ্যাকুরিয়ামে অ্যালগি কন্ট্রোল করার জন্য ব্যবহার করে থাকি সেটা হলো হর্নওয় এই গাছটা সাধারণত শ্রিম্প এবং ফিশ ব্রিডাররা ব্যবহার করে থাকে কারণ এই গাছটা ফ্লোটিং অবস্থায় থাকে এবং ছোট ছোট শ্রিম্প এবং ফিশ ফ্রাইদের হাইডিং প্লেস হিসাবে কাজ করে এছাড়া এই গাছটা অ্যাকুরিয়ামের মধ্যে জমে থাকা এক্সেস নিউট্রিয়েন্টগুলি শোষণ করে অ্যালগি প্রতিরোধ করতে সাহায্য করে সবারই স্বপ্ন থাকে অ্যাকুরিয়ামে কার্পেট প্লান্ট গ্রো করার কিন্তু সিও ছাড়া কার্পেট প্ল্যান্ট গ্রো করা একটু কঠিন হয়ে দাঁড়ায় তাই আমি আমার অ্যাকুরিয়ামে ডর্ফ সেজিটেরিয়া নামে এই অ্যাকুরিয়াম প্ল্যান্টটা ব্যবহার করেছি এবং আপনারা দেখতেই পারছেন কত সুন্দর কার্পেট তৈরি হয়েছে এবং সিও টু ছাড়াই এই গাছটা রানার্সের মাধ্যমে আপনার ট্যাঙ্কে খুব দ্রুত ছড়িয়ে পড়বে এছাড়া যাদের বাড়িতে খুবই হার্ড ওয়াটার আছে তারাও এই গাছটা ব্যবহার করতে পারেন কারণ এরা হার্ড ওয়াটারেও গ্রো করতে পারে এই গাছটার সম্পর্কে আমার একটি ডিটেলস ভিডিও আছে যেটা আপনারা ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আরেকটা অ্যাকুরিয়াম প্লান্ট রয়েছে যার গুণগুলো অনেকেই আন্ডার এস্টিমেট করে সেটা হল গাপ্পি গ্রাস এই গাছটা জলের মধ্যে থাকা বিভিন্ন রকমের টক্সিন রিমুভ করতে সাহায্য করে এছাড়া জলে অক্সিজেনও প্রোভাইড করে এছাড়া এই গাছটা ছোট ছোট মাছ এবং সিমদের জন্য হাইডিং প্লেসও প্রোভাইড করে থাকে এই গাছটাকে আপনারা ফ্লোটিং অবস্থাতে কিংবা রুটের অবস্থাতেও রাখতে পারেন এই গাছটা লাইট খুবই পছন্দ করে তাই আপনারা যত বেশি লাইট দেবেন তত তাড়াতাড়ি এই গাছটা বেড়ে উঠবে এই গাছটার দুটো ভ্যারাইটি আছে একটা হলো ন্যাজাস ইন্ডিকা আর একটা হলো ন্যাজাস মাইনর আমি দুটোই আমার অ্যাকুরিয়ামে ব্যবহার করি এরপরে আমি যেই প্ল্যানটার কথা বলতে চলেছি এই প্ল্যান্টার নাম হলো হাইড্রিলা এবং এটা একটা ইনভেসিভ স্পিসিস তাই অনেক দেশে এই প্ল্যানটা সম্পূর্ণ ব্যান করা আছে এই গাছটা এত দ্রুত বেড়ে ওঠে যে আমাকে প্রত্যেক সপ্তাহে এটাকে ট্রিম করতে হয় এই গাছটা মাটিতে বালিতে কিংবা ফ্লোটিং অবস্থাতেও গ্রো করতে পারে এই অ্যাকুরিয়াম প্ল্যান্টটা খুব দ্রুত গতিতে জল থেকে নিউট্রিয়েন্ট শোষণ করে নেয় তাই আপনাদের অ্যাকুরিয়ামে যদি অ্যালগির সমস্যা হয় তাহলে আপনারা এই প্ল্যান্টটা একবার ব্যবহার করে দেখতে পারেন এই গাছটা জলে অক্সিজেন প্রোভাইড করার সাথে সাথে বিভিন্ন ছোট ছোট মাছদের হাইডিং প্লেস হিসাবেও কাজ করে তাই এটা বিগিনারদের জন্য খুবই ভালো ভ্যালিসনেরিয়া স্পাইরাল প্লান্টটা আমি আমার অ্যাকুরিয়ামে ব্যবহার করি কারণ এটি দেখতে পেঁচানো রিবনের মতো হয় এবং যেটা দেখতে খুবই সুন্দর লাগে এই গাছটা সিও টু ছাড়াও গ্রো করতে পারে তাই এটি বিগিনারদের জন্য খুবই উপযুক্ত এই গাছটা রানার্সের মাধ্যমে আপনার ট্যাঙ্কে খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে এবং আপনারা যদি নিউট্রিয়েন্ট রিচ অ্যাকোসঅল ব্যবহার করেন তাহলে এই গাছটার বৃদ্ধি আরও দ্রুত গতিতে হবে ভ্যালিসনেরিয়া প্লান্টগুলোর অনেকগুলো স্পিসিস রয়েছে যেমন জাঙ্গল ভ্যাল বা ভ্যালিসনেরিয়া টাইগান্টিকা এই প্লান্টটা সাধারণত খুবই লম্বা হয় এবং ব্যাকগ্রাউন্ড প্ল্যান্ট হিসাবে ব্যবহৃত হয় কিন্তু আমি যেই প্ল্যান্টটা ব্যবহার করি সেটা হলো ভ্যালিসনেরিয়া স্পাইরাল কারণ এর পাতাগুলো বেশি বড় হয় না এবং এটা দেখতেও খুব সুন্দর লাগে এরপর আমি যেই প্ল্যান্টার কথা বলবো সেই প্ল্যান্টটা হলো পার্লউইড বা এইচ এম এই গাছটা আপনারা ব্যাকগ্রাউন্ড মিডগ্রাউন্ড কিংবা কার্পেট প্লান্ট হিসেবেও ব্যবহার করতে পারেন এই গাছটা যেহেতু জল থেকে নিউট্রিয়েন্ট শোষণ করে তাই এই গাছটাকে আপনারা যে কোনো রকমের সাবস্ট্রেটে গ্রো করতে পারবেন এই গাছটা লাইট গ্রিন কালারের হয়ে থাকে এবং ওপর থেকে দেখলে ঠিক তারার মতো মনে হয় এছাড়া এই গাছটাকে প্রপাগেট করা খুবই সহজ আপনাকে কেবল দু থেকে তিন ইঞ্চি স্টেম কেটে নিয়ে সেটাকে আবার প্লান্ট করে দিলেই সেখান থেকে আবার একটা নতুন প্লান্ট তৈরি হবে আমার একুরি আমি আমি দুটো কার্পেট প্ল্যান্ট ব্যবহার করি প্রথমটা তো আপনাদেরকে বলেছি দ্বিতীয় কার্পেট প্লান্ট যেটা আমি ব্যবহার করি সেটা হলো এচিনোডোরাস টেনিলাস মাইক্রো এই গাছটা অনেকটা ডর্ভ স্যাজিটেরিয়ার মতোই দেখতে কিন্তু এর পাতাগুলো সরু সরু হয়ে থাকে এই গাছটাও ডর্ভ স্যাজিটেরিয়ার মতো সুন্দর কার্পেট তৈরি করতে সক্ষম যদি আপনারা সঠিক পরিমাণে লাইট প্রোভাইড করতে পারেন এই গাছটাও একটি রুট ফিডার প্লান্ট তাই আপনাকে এই গাছটাকে সঠিকভাবে গ্রো করানোর জন্য অবশ্যই অ্যাকোয়াসয়েল ব্যবহার করতে হবে এই গাছটা রানার্সের মাধ্যমে অ্যাকুরিয়ামে ছড়িয়ে পড়ে তাই এই গাছটাকে প্রপাগেট করা খুবই সহজ সবশেষে আমি যেই প্ল্যান্টার কথা বলবো এই প্ল্যান্টটার নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন এই গাছটার নাম হলো ক্রিপ্টোকোরিন উইন্ডিটি গ্রিন আপনারা যদি কোনো মিডগ্রাউন্ড প্ল্যান্ট খুঁজছেন যেটা সিও ছাড়া এবং খুবই কম আলোতে গ্রো করবে তাহলে আপনারা এই প্লান্টটা ব্যবহার করতে পারেন এই গাছটা মিডগ্রাউন্ড প্লান্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এবং এই অনেকগুলো স্পিসিস রয়েছে যাদের কালার বিভিন্ন রকমের হয় যেমন ক্রিপ্টোকোরিন ব্রাউন ক্রিপ্টোকোরিন পিঙ্ক ক্রিপ্টোকোরিন গ্রিন এরকম নানা রকমের বিভিন্ন কালার আছে এই গাছের পাতাগুলো খুবই ডেলিকেট হয়ে থাকে তাই হঠাৎ করে ওয়াটার প্যারামিটারের কোনো পরিবর্তন করলে এর পাতাগুলো মেল্ট হয়ে যেতে পারে কিন্তু ভয় পাবেন না কারণ আবার নতুন পাতা গজাবে তাহলে দেখলেন আপনারাও যদি এই প্লান্টগুলো ব্যবহার করেন তাহলে আপনারাও সিও ছাড়া একটা সুন্দর প্লান্টের অ্যাকোরিয়াম তৈরি করতে পারবেন এছাড়া এই গাছগুলোর সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন